আমরা এসেছি এখন মলে, আর এটা হচ্ছে গিয়ে রাধা বাজারের বিশাল মেগামার্ট। আর এখানে এসেছি আমি, গুল্লু, গুল্লুর মা বাবা মানে দাদা আর দিদি ভাই। তো আমরা এখন শপিং করবো, বাট এখানে আমি তো এসেছি কিছুই আমার পছন্দ হচ্ছে না, মানে আমি এত খুঁতখুঁতে টাইপের। হঠাৎ আমরা দেখতে পেয়েছি দিদি, হ্যাঁ হঠাৎ দেখছি কি যে এখানে এসে বোনের সঙ্গে দেখা হয়ে গেলো, ও আমার কত আগে এসেছে, ও টপ কিনেছে অনেকগুলো। তো দেখি আমি কি কি পছন্দ করে উঠতে পারি। আর গুল্লুও ঠিক আমার মতনই, ও যেগুলো ভেবে এসেছে ও কিছুই নিচ্ছে না আর কি। দেখ কি কি পছন্দ হয়। শুনে আছি ফার্স্ট ফ্লোরে, আর দেখো জুতোগুলো, জুতোর ইয়েগুলো ভালো লাগছে বেশ। বল বাবা, গুল্লু চয়েস করেছে, গুল্লু চয়েস। গুল্লু বড় হয়ে পড়বে। এই দেখ ছোট ছোট শার্ট গুলো দেখ কত সুন্দর লাগছে। তুই ছোট বাচ্চা ছিলিস তো। চলো উপরের দিকে যাই, উপরের ফ্লোরে। আর দেখো আমি বাড়ি থেকে ঠিক করে রেডি হইনি, আমি ঘুমাচ্ছিলাম, ঘুম থেকে উঠে বললাম কি যে যাই। তো দেখো চুলটাও ছেড়ে দিয়েছি। কি নিবি এখান থেকে? হ্যাপি হ্যাপি, হ্যাপি হ্যাপি খাবি? চ আমরা সিঁড়ি দিয়ে যাই, লিফটে যাব না। এখানে ব্যাগগুলো দেখ সুন্দর, চ সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অর্ধেক শপিং হয়ে যাবে যদি নিতে চাস কোনো কিছু। গুল্লু কিছু পছন্দ হচ্ছে না, গুল্লু। আর এই ফ্লোরটা হচ্ছে কি ছেলেদের শার্ট। আর গুল্লু দৌড়াতে দৌড়াতে কোথায় চলে গেল দেখি। এটা টেনিস, হ্যাঁ খেলতে পারি। ওটা তো হবে না, ওটা 5 কেজি। গুল্লু পেরে গেছে, এবার ধর গুল্লু, আমি একটুখানি দেখি ট্রাই করে। ট্যালেন্ট জলবায় আমারা, আমার জলবায় যায়। আমি যেদিন বাড়ির থেকে এটা ভেবে বেরোই যে আজকে আমি মানে গিয়ে কিছু কিনবো সংসারের জিনিস বা নিজের জিনিস, তো যাই হোক সেদিনকে আমার কোনো কিছু ভালো লাগে না, আমি ঘুরে ঘুরে বাড়ি ফিরে যাই। আর আজকে আমি মানে যেহেতু আমি দিদিভাই ওদের সঙ্গে এসেছি শপিং করতে, তাও দিদিভাই বলছিলো কিনবি নে কিনবি না, আবার টাউন বলছিল না থাক আমি পরে তোমরা যখন আবার আসবে তখন কিনবো, কিন্তু আমার কিন্তু যে সব জিনিসই ভালো লাগছে আজকে। তো যাই হোক আমি এদিকটায় দেখছিলাম, দেখতেও ভালো লাগে আর কি। তো ওরা কেনাকাটি করছে ওইদিকে, আর আমি একা একা এদিকটা ঘুরতে ঘুরতে আমি এত ভিতরে ঢুকে গেছি, হঠাৎ করে আমার মনে পড়েছে যে আমার আশেপাশে একটা লোকও নেই, আমি একা একাই ঘুরছি, তখন আমাকে মনে ভয় ভয় লাগছিলো। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এসেছি, আমার থাক আমি পরে কিনবো যখন একা আসবো বা দিদিভাইরা যখন আবার আসবে। তো আমি এদিকটা ড্রেস দেখছিলাম, আর পরে রজত এসেছিলো, তো রজত বলছিলো কী কিনবা কেন, তখন আর টাইম ছিল না, অনেকটা রাত হয়ে গেছে, আমলাম থাক আমি পরে নেক্সট টাইম এসে কিনে নেবো। তো দিদিভাই এখানে কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে, তারপর আমার পোড়ামাতা লেগেছিলেন যেহেতু গুল্লু একটা গাড়ি কিনবে আর সেটা মলে ছিল না, তো পোড়ামাতালায় এসে আর কি সেটাই নিচ্ছে। তারপরে আমরা গেছি আমাদের বাড়িতে। যতক্ষণ আমরা থাকবো আবার দাপাদাপি করি।